সাবস্ক্রাইব করুন আমাদের হেলথ বাংলা চ্যানেলটি বেল আইকনে ক্লিক করুন সকল ফিউচার আপডেট পাওয়ার জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা ভিডিও স্ক্রিনে আপনারা আছে উপাদানটা দেখতে পাচ্ছেন এটা নাম হচ্ছে কালোজিরা এই কালোজিরা মৃত্যুবিধিত সকল লোকের মহা ঔষধ তবে এই কালোজিরার দ্বারা আপনি আপনার কঠিন জটিল এবং অনেক গোপন সমস্যা দূর করে দিতে পারবেন যদি এই কালোজিরা সঠিক উপায়ে সঠিক পদ্ধতিতে সঠিক সময়ে যদি খেতে পারেন তো বন্ধুরা কালোজিরা এমন একটি উপাদান যেটা মূলত রান্নার কাছে ব্যবহৃত হয় তবে এর প্রচুর পরিমাণে ঔষধি গুণাগুণ রয়েছে বিশেষ করে আপনাদের শরীরে যাদের প্রচুর পরিমাণে ডায়াবেটিক্স রয়েছে ডায়াবেটিসকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারেন না তারা যদি রাত্রেবেলা ঘুমানোর আগে তিন আঙ্গুলের এক চিমটি কালোজিরা প্রত্যেকদিন খেতে পারেন তাহলে দেখবেন যে অতি দ্রুত আপনাদের ডায়াবেটিক্সটা কন্ট্রোলে চলে আসবে এছাড়া বন্ধুরা নিয়ম মাফিক যদি আপনারা এই কালোজিরা তিন আঙ্গুলের এক চিমটি পরিমাণে রাত্রেবেলা খেতে পারেন তাহলে আপনারা দেখবেন যে আপনাদের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ অল্প একটু কাজ করলে পারে প্রচুর পরিমাণে ব্যথা হয়ে যায় সেই সকল অঙ্গপ্রত্যঙ্গ আর কখনোই ব্যথা হবে না এছাড়া বন্ধুরা নিয়ম যদি আপনারা কালোজিরা খেতে পারেন তাহলে যে কোনো ভাইরাসজনিত রোগ আপনাকে সরাসরি অ্যাটাক করতে পারবে না কারণ হচ্ছে বন্ধুরা কালোজিরা যদি আপনি নিয়মমাফিক খান তাহলে আপনাদের শরীরে একটি গাঢ় অ্যান্টিবডি তৈরি হবে যার দ্বারা আপনাদের শরীরে ভাইরাসজনিত রোগ কখনোই আসবে না বন্ধুরা নিয়মমাফিক মাফিক কালোজিরা খাওয়ার ফলে আপনাদের হাঁচি কাশি সর্দি এইগুলো কখনোই হবে না কালোজিরা যদি আপনি তাৎক্ষণাৎ খেতে পারেন আপনার তখন যদি ঠান্ডা বা সর্দি থাকে দেখবেন যে তাৎক্ষণাতেই আপনাদের কাজ হয়ে যাবে এছাড়া বন্ধুরা নিয়ম মাফিক কালো খাওয়ার ফলে আপনার আপনাদের জ্বরও সহজে আসবে না নিয়ম মাফিক কালোজিরা খাওয়ার ফলে আপনাদের গোপন সমস্যা বিশেষ করে যৌন সমস্যাও আস্তে আস্তে দূর হয়ে যাবে এছাড়া বন্ধুরা নিয়ম যদি আপনারা কালোজিরা খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের চুল সহজে পাকবে না আর যাদের চুল অল্প বয়সে পেকে গেছে তাদের চুলও দেখবেন যে আস্তে আস্তে কাঁচা হয়ে যাচ্ছে তো বন্ধুরা আশা করি আমার কথাগুলো সকলেই বুঝতে পেরেছেন বুঝতে কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম